আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটি শুরু করছি মানে সকালে নাস্তা থেকে, রায়নের জন্য আমি সকালে নাস্তা তৈরি করছি। আর এই সকালটা হচ্ছে আজকের সকাল না, এটা হচ্ছে এক সপ্তাহ আগের সকাল। তো এক সপ্তাহ আগের ভিডিও এটা, যেহেতু মাঝখানে আমার তো কয়েকদিন গ্যাপ গেছে, এমনিও আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আবার মাঝখানে আমি শুধু কয়েকদিন শপিং ব্লগ দিয়েছি, তো শপিং ব্লগ দেওয়ার কারণে তো পিছনের যে ব্লগগুলি ছিল মানে ভিডিওগুলি ছিল, ওটি অনেকগুলো ভিডিও জমে আছে। তো এটা হচ্ছে আমি ডায়েটিং করা অবস্থায় আর কি ব্লগ, তো এক সপ্তাহ আগের ব্লগ আর কি। তো এক সপ্তাহ হয়ে গেল আমি ডায়েটিংটা মেনটেন করছি না, আমার ডায়েটিংটা ব্রেক হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো আমি যদি এটা মুখে খুলে বলে না দিই তাহলে হয়তো আপনারা বুঝবেন না, আপনারা হয়তো বলবেন আপু না ডায়েটিং এখন করছে না, তো আবার ডায়েটিংয়ের ব্লগ, সেজন্যই বলে দিলাম। তো এক সপ্তাহ আগের ব্লগ এটা, তো যখন আমি ফুললি ডায়েটিংয়ে ছিলাম তখনকার। তো আজকের ব্লগে আর কি সারাদিনে আমি কী কী রান্না করলাম আর ডায়েটিংয়ে আমি কী খাই সবই দেওয়া আছে, আজকে সবই শেয়ার করলাম আপনাদের সাথে। আর আজকে দারুণ মজা করে একটি রান্না করব, মাছের আইটেম, রূপচাঁদা মাছের একটু অন্যভাবে, তো সেটাও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে কিছু বাজার করাইলাম, তো কী কী বাজার আনছে নেব দেখি। এটা কি গো? এটা ও মিষ্টি আলু শাক, মিষ্টি আলু পাতা টুরিঙ্গিত 40 টাকা আর কি। আর কি দেখি, এটা কি বরবটি? বরবটি হচ্ছে 3 রিঙ্গিত 59, 70 টাকা বাংলাদেশের টাকায়, 70 টাকা। কলমি শাক 1 রিঙ্গিত 79 সেন্ট, কলমি শাক হলো 40 টাকা। আর হচ্ছে এটা কি, লেবু, লেবুকে লেবু হচ্ছে 6 রিঙ্গিত মানে 120 টাকা। আর পেয়ারা যেহেতু হচ্ছে 9 রিঙ্গিত 68 সেন্ট, 200 টাকার পেয়ারা। এখানে কয়টা, 2 4 4টা। আর এটা হচ্ছে একটা মাছ, এটা কি মাছ? রূপচাঁদা মাছ, অল্প অল্প করে মানে একটা আনাইছি, বলছে বেশি আইনো না এক বেলা খাওয়ার জন্য। আর কলা, কলা হচ্ছে 7 রিঙ্গিত মানে মানে 150 টাকার কলা আনে না, 150 টাকার কলা। আর কি, এটা হচ্ছে শিমলা মরিচ বলে না নাকি, এটা কি মরিচ বলে, ওই ক্যাপসিকামের মতো আর কি, 2 রিঙ্গিত 40 টাকা। এটা হলো বাদাম, কাজু বাদাম। আর হচ্ছে চীনা বাদাম, কাজু বাদাম কত, এটা 1 কেজি, আধা কেজি, এখানে আধা কেজি বাংলাদেশের টাকায় 500 টাকা। আর এটা হচ্ছে বাংলাদেশি টাকায় 320 টাকা 2 কেজি বাদাম। তো এই ছিল আজকের বাজার। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, এগুলি গুছগাছ করে নেই, পরে আবার আপনাদের সাথে কথা হবে। তো মাছটা ভিজিয়ে রাখলাম, রূপচাঁদা মাছটা। তো আজকে কিন্তু একটু অন্যভাবে রূপচাঁদা মাছটা রান্না করব, রূপচাঁদা মাছের দু পেঁয়াজি করব। আর এ তো শাকগুলো মানে কেটে নিচ্ছি, শাকগুলি রান্না করব, কলমি শাক আর হচ্ছে আলু শাক, আলু শাক দিয়ে একসাথে রান্না করব। আলু শাক দিলে কিন্তু অনেক মজা হয়, যেহেতু আলু শাকটা কিন্তু একটু আঠা আঠা সবাই জানেন। তো আর যেহেতু আমার এটা আগের ব্লগ, যখন আমি পুরোপুরি ডায়েটে ছিলাম, তো
পুরোপুরি ডায়েট অবস্থায় ডায়েটিং এ থাকা অবস্থায় আমি মানে সারা দিনে কিভাবে রান্না বান্না করি সেটাই আজকের ব্লগে আছে, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অনেকে কিন্তু এখনো জানতে চান তো ডায়েটিং এ থাকলে আমি কিভাবে রান্না করি, তো সেটাই আর কি দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি না দেখলে বুঝবেন না। তো অনেকে পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন, তো পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। তো এখন এই যে মাছটা ভাজবো, তো এই যে রূপচাঁদা মাছটা আজকে একটু দু পেঁয়াজি করবো আর কি, হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখায় রাখছি। তো এখন একটু মাছটা ভেজে নেবো, আর এই যে আমি অলিভ অয়েল দিচ্ছি, যেহেতু আমি খাবো সেই জন্য আমি অলিভ অয়েল দিয়ে রান্না করবো। রায়না বাবা সকাল সকালে বাজারটা নিয়ে আসছে, তো সকাল সকালে রান্না বসায় দিচ্ছি। তো মাছটা বেশি মানে কড়া ভাজবো না, হালকা ভাজবো আর কি। তো রায়না বাবা আরো বেশি আনতে চাইছিল, আমি না করছি, আমি বলছি যে না বেশি আনলো না, কারণ মিজান ভাইয়ের বাসায় এমনি মাছ আছে, মাছ মাংস ছিঁড়ে বড়া আনতে থাক, ওগুলি শেষ করি নেই, পরে এলো, এখন এক বেলার জন্য একটা নিয়ে আসে শুধু। মাছগুলি এক এক সাইড ভাজা হয়ে গেছে, আর দিব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু আমি এটা দু পেঁয়াজি করবো আর কি, হালকা ভাজবো। তো শাকটা কাটা হয়ে গেল, এখন এতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এটা সিদ্ধ করব, আর দেব লবণ। তো লবণ তো অবশ্যই পিংসল দিব, আমি যেহেতু খাবো, আমি তো রাতে খাবো, রায়নার বাবা দুপুরে খাবে, তো পিংসল দিয়ে একবার রান্না করবো, পিংসল দিয়ে দিলাম, পরে আবার দেখে দেব, আর একটু দিয়ে দিই, আর একটু লাগবে, এটা বসাই দিই চুলায়। তো মাছ ভাজাটা হয়ে গেছে, এখনই আমি দু পেঁয়াজিটা বসাই দিব, আর এদিক দিয়ে শাকটাও সিদ্ধ হয়ে যাক, শাকটা সিদ্ধ হয়ে আসলে তারপরে বাগার দেবো আর কি। পেঁয়াজিটা এখন বসায় দিব, তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, অলিভ অয়েলই দিছি এখানে, আর এতো একটু সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিলাম,
জিরাটা একটু ভাজা হয়ে আসুক, তারপরে পেঁয়াজ দিব এখানে। তো জিরাটা একটু হালকা ভেজে নিলাম, এখন এই যে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ দিচ্ছি এখানে, আর দিয়ে দেবো লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরে আবার দেখে দেওয়া যাবে, এখন অল্পই দিলাম। আমি দুপিয়াজিটা একটু ভিন্নভাবে করবো, আপনারা দেখুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবসময় তো তান্দুরি খাই, তো রায়নে বাবার বেশি পছন্দ তান্দুরিটা, তো ভাবলাম আজকে এভাবে করি, যেহেতু অনেকদিন খাইছি তান্দুরি। রায়নে বাবা বললো আচ্ছা ঠিক আছে করো। তো ঠিক আছে, পেঁয়াজটা ভাজা হয়ে আসুক, আমি এখন মশলা দিয়ে দিব। এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, মাছ অল্প অল্প মশলা দিলেই হয়ে যাবে। একটু পানি দিয়ে দিই, এখন দেবো হলুদ মরিচ, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর মরিচ, মরিচ বেশি দেবো না, হালকাই 1/2 চা চামচ মরিচ দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষে আসুক, আর এদিকে শাকটা বাকার দিয়ে ফেলি। তো শাকটা এখন বাগার দিব, আর এতো এই যে অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন, যেহেতু আমি এটা রাতে খাবো এই জন্য আর কি অলিভ অয়েল দিচ্ছি। আর এখন 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো মরিচটা একটু ভেজে নিলাম, আর এই যে এখন রসুন দিয়ে দিচ্ছি, শুধু রসুন কুচি দিয়েই বাগাটা দিব, যেহেতু আমি সিদ্ধ সময় পেঁয়াজ দিয়ে দিছি, আরও পেঁয়াজ দেওয়া লাগবে না। রসুনটা একটু ভাজা হলে শাকটা ঢেলে দেব। তো হয়ে গেছে শাক বাগাটা, শাকটা একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলব। এখানকার কলমি শাকগুলা খুবই মজা লাগে, খেতে খারাপ লাগে না, খুবই টেস্ট। আর আজকে তো সাথে একটু আলু শাক দিছি, এর জন্য একটু আঁকা আঁকা হয়েছে, খেতে অনেক মজা লাগবে। তো হয়ে গেছে, এটা আমি এখন নামাই ফেলবো। আর এতো এখানে যে মশলাটা কিন্তু আমি ভালো মতো কষাই নিছি, মাছের মশলাটা, এখন আমি এই জায়গায় একটা জিনিস দিব, এই যে হচ্ছে টমেটো সস। তো এটা দিলে খুবই টেস্ট হয়, একটা আমি জানতক দিয়ে দিলাম। তো এর আগে আমি রান্না করছি, যার কারণে আমি এটা মানে ধারণা আছে মজা হয় যে কতটুকু, সেই জন্যই আর কি আজকে ভাবলাম যে আজকে একটু সস দিয়ে রান্না করি। তো রায়নের বাবা বলতেছে যে তুমি আগে যে সস দিয়ে রান্না করতো ওইভাবেই তাহলে রান্না করো। যে সসটা দিয়ে আমি একটু তো ভালোভাবে কষাই নিব, এখন একটু পানি দিব, কারণ মশলাটা আমি কিন্তু কষাই নিছি ভালো করে। পানি দিয়ে আবার সসটা দিয়ে মানে একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব মশলাটা। শাকটা একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি, ঢেলে নিচ্ছি।
তো এই যে লাল মরিচ, মরিচ না, এগুলা হচ্ছে ক্যাপসিকামের মতো, কিন্তু সঠিক নামটা কি আমি জানি না, হয়তো শিমলা মরিচ বলে, আগে শুনছিলাম এগুলা শিমলা মরিচ বলে আর কি। তো এই ক্যাপসিকামের মতোই লাগে। তো এই কটা আমি এখন ইয়েতে দিব, রূপচাঁদা মাছে দিব, সেজন্য ধুয়ে নিলাম। এখন সস দিয়ে মশলাটা কিন্তু ভালো মতো একটু কষাই নিলাম। তারপরে এখন এই যে এখন একবারে পানি দিয়ে দিব, ঝোলের জন্য একবার পানি দিয়ে দিলাম, আটু লাগবে এখানে, আটু পানি দেব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানিটা বলক আসলে তারপরে এখানে মাছটা দিব, পানিটা বলক আসুক। পানি বলক এসে পড়ছে, এখন মাছগুলো দিয়ে দিব। আর এখন দিয়ে দিব ক্যাপসিকাম, ক্যাপসিকাম গুলো কেটে রাখছিলাম। এখন একে ঢেকে দেই, এখন ঢেকে দিলাম, জালটা একটু কমাই দেই। তো নামানোর আগে জাস্ট একটু জিরা ফাঁকি দিব, আর কিছু না, ঠিক আছে, পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো তরকারিটা হয়ে গেছে আর একটু হবে আর কি। তো এই পর্যায়ে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, অল্প পরিমাণ, আধা চা চামচ। তারপর ঝোলটা একটু শুকাবে, তারপর নামায় ফেলবো। তরকারি তো হয়ে গেল, তরকারিটা তো ঝোলটা আটু শুকাইয়ে তারপর নামায় ফেলবো। তো এই তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, একটি সার্ভিং ডিশে ঢেলে নিছি। আর এ তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন দুপুরে রায়না বাবা খেলে বলছে যে কতটা মজা হয়েছে, না এইভাবে রান্না করলে মজা লাগে। এর আগে রান্না করছি অনেকবারই, রান্না করছি সস দিয়ে, কিন্তু এই যে শিমলা মরিচটা এর আগে দেই নেই, এবারে ফার্স্ট দিলাম। তো দেখি কেমন লাগে, তো রায়না বাবা দুপুরে খেলে আর কি বসবে, কেমন লাগে আর কি। তো ইচ্ছা করলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি। তো চুলাটা মুছে নিলাম, রান্না তো শেষই, চুলাটা মুছে তারপরে যে ভাতের চালটা ধুয়ে রাখলাম, একটু পরে বসাবো, এখন বসাবো না, আধা ঘন্টা এটা ভিজানো থাকবে। তো চুলাটা একবার পরিষ্কার করে নিলাম, টুকটাক কাজ আছে আরও, ঘরটা ক্লিন করবো, মুখ দিব, ঝাড়ু দিব, তো বেসিনটাও একটু পরিষ্কার করব। তো পরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। তো সব কাজ শেষ করে গোসল, নামাজ পড়ে আগে রায়নের বাবাকে খাবারটা দিয়ে দিলাম, দুপুরের খাবার রায়ান আর রায়নের বাবা খাবে। তো এই তো শাক আর এই যে মাছ, মাছটা দেখতেও খুব সুন্দর হয়েছে। তো রায়নের বাবা আর কি বলতেছে যে শাকটা অনেক মজা হয়েছে। তো আলু শাক দিয়ে এভাবে কলমি শাক রান্না করে খেয়ে দেখবেন যে অনেক মজা হয়। আর আলু শাকটা আসলে যে কোনো শাকের সাথে দিলে হয়তো অনেক মজাই লাগে, কারণ এটা একটু আঠালো টাইপের শাক। তো তো অনেকে চিনেন কি না সেচি শাক, আমরা কিন্তু আগে সেচি শাক দিয়ে আলু শাক দিয়ে একসাথে রান্না করতাম দেশে থাকতে, তো ওটা অনেক মজা লাগতো। এই সেচি শাকটা আসলে অনেক মিস করতেছি, ইনশাল্লাহ এবার দেশে গিয়ে এলে খাওয়া হবে। তো রায়ান আবার মানে শাক দেখে আগেই না না করতেছে যে শাক দিয়ে খাবে না। তো ভাবলাম যে আমি যদি এখন একটু জোর করে না খাওয়াই দেই তো শাক খাওয়া হবে না, সহজে শাক খেতে চায় না। তো আমি ধমক টমক দিয়ে তারপরে জোর করে আমি নিজে হাতে খাওয়াই দিলে তারপরে খায়, এর জন্যই আর কি আজকে আমি খাওয়াই দিচ্ছি। আজকে একটু মাছটা অন্যরকম করে রাঁধছি, দেখো খাইয়া, তুমি না কইছিলা সস দিয়ে রাঁধতে, সস দিয়ে রাঁধছি, এমনি টমেটো সস। মজা হয়েছে না? তুমি খাইছো মাছ, তোমার তো শাক দেখা হইতেছি। হ্যাঁ অনেক মজা হয়েছে মাছটা, ক্যাপসিকাম দিয়ে
অনেক টেস্টি। ভিগান ইউ লাইক ইট? না। হোয়াই? ডোন্ট লাইক। আমাদের শাক দেখা হইতেছে যে লেগে ডোন্ট লাইক ইট। ডায়ান ভেজিটেবল পছন্দ করে না, এই জন্য ডায়ানকে ভেজিটেবল জোর করে খাওয়ানোর কারণে ডায়ান এখন খুব অ্যাংরি হয়ে গেছে। কেন তাকে শাক দিয়ে ভাত খেতে হচ্ছে? আমি জোর করে না খাওয়াই দিলে একটুও খাইবো না, এই জন্য এই শাক দিয়ে খাওয়াই দিলাম। ও যে পানি খাও। এই পড়বো পড়বো। তো ব্যায়াম করে তো চলে আসলাম, তারপরে একটু লেবু পানি খাইছি আর কি। লেবু পানি খেয়ে তারপর নামাজটা পড়লাম। আর এই তো রায়নের বাবা কেটে দিল পেয়ারা আর এই যে বাদাম ডিম, এটাই হচ্ছে আমার এখন সন্ধ্যার নাস্তা। আর রাতে যা খাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দুপুরে যা আছে তাই খাবো, দেখি শুধু একটু বাঁধাকপি ভাজি করব আর কিছু না। তো দুপুরে শাক আছে, মাছ আছে। তো রায়ানকে একটু লেখাবো এখন, আর এই যে আমি সন্ধ্যা নাস্তাটা খাবো। তো রায়ানকে একটু লেখাইতে বসাইছি, দেখি বাংলা লেখাটা একটু ধরাই দাও, আমি রুলার রুল করে দেই। তুমি তাড়াতাড়ি লিখে ফেলবা। হ্যাঁ, তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। আর যারা ডায়েট করছেন তারা অবশ্যই পেয়ারাটা খাবেন, যেহেতু আমরা কোনো ফল খেতে পারবো না, যে পেয়ারাটা অবশ্যই খাবেন, পেয়ারাটা ডায়েটে খাওয়া যায়। তো এখন আমার সবজিটা বাগার দেব, একটু অলিভ অয়েল দিয়ে, তারপরে শুধু একটু রসুন দিয়ে দিছি আর কিছু না। আজকে একদম সিম্পল ভাবে করব, শুধু একটু রসুন কুচি দিলে খুব সুন্দর ফ্লেভার হয়। আর আজকে বেশি সবজিও না, অল্প সবজি নিছি, শুধু বাঁধাকপি আর ফুলকপি আর কিছু না। এখন দিয়ে দিলাম লবণ, তো এখন লবণ দিয়ে দিচ্ছি পিং সল্ট। এই তো সবজি হতে কিন্তু বেশি সময় লাগে না, এই 5 মিনিটের মধ্যে হয়ে যাবে আর কি। আসলে পেয়ারা খেলে, বাদাম খেলে এমনি পেট ভরে যায়, সন্ধ্যার সময় পেয়ারা বাদাম খেলাম, এখনও তেমন ক্ষুধা লাগে নাই। তারপর চিন্তা করলাম একটু খেয়ে নেই, 9টার মধ্যে যা পারি সব খেয়ে নেবো আর কি, 9টার পরে আর কিছু খাবো না। এখন একটু ঢেকে দেবো, আস্তে আস্তে হোক, একটু ঢেকে দিলাম, হতে থাকুক, তারপরে পরে আবার শেয়ার করছি। তো হয়ে গেল সবজি রান্না। আর এ তো দুপুরের শাক ছিল, মাছ ছিল, সেটা নিয়ে নিছি। তো রাতের জন্য ডায়েট খাবার এটাই বলতে পারেন। আর আমি এক এক দিন এক একভাবে রান্না করার চেষ্টা করি, তো সবসময় একরকম খেতে ভালো লাগে না। তো আর আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন, আর যারা নতুন নতুন আসছেন আমার ব্লগে, তো তারা কিন্তু অনেকেই আবার মানে প্রশ্ন করছেন যে আপু আপনি কীভাবে খেয়েছেন ডায়েটিংয়ের সময় বা ডায়েটিংয়ে কী কী খেয়েছেন। তো তারা যদি আমার পিছনের ব্লগগুলি দেখেন তাহলে আপনাদের সুবিধা হবে, আর যেহেতু এটা আমার মানে ডায়েটিং করার অবস্থায় ব্লগ, তো সেই জন্য আর কি আজকে দিলাম, শেয়ার করলাম আপনাদের, যারা দেখেন নাই তারা দেখে নেবেন। তো এ ছিল মানে আজকের ব্লগটি। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি সবাই জানাবেন কমেন্টে। ভালো লাগলে প্লিজ আবারও বলছি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিব, নেক্সট ভিডিওতে আবার কথা হবে, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।